Hello everyone, assalamu alaikum, I am Shakil. Data science, data analytics, machine learning and artificial intelligence career playlist er ditiyo video te apnake welcome. To ajker ei particular video te ami ekta khubi important topic niye kotha bolbo. To ei video ta moloto tader jonno jara moloto data analyst ba bi analyst ba business intelligence analyst hoyte chai kintu ashole ki ki shikhbo ba kon kon topic lagbe ba ei field e career korte chaile ashole কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এটা আমরা এখনো জানি না ওকে তো যদি আপনি অলরেডি জানেন কি কি স্কিল প্রয়োজন তাহলে ভিডিওটা আসলে আপনার জন্য না আপনি স্কিপ করতে পারেন ওকে তো শুরুতে আসি ফান্ডামেন্টাল স্কিল দেখেন আমি যেহেতু ডাটা অ্যানালিস্ট অ্যান্ড বিজনেস অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যানালিস্ট আমি দুইটা জব পজিশন নিয়ে কথা বলবো তো এখানে কিছু ফান্ডামেন্টাল স্কিল আছে যেটা আসলে দুইজনের জন্য আসলে একই রকম তো দুইটার মধ্যে ডিফারেন্স কী কী আছে দুইটা জবের জন্য এটা আমি সবার শেষে গিয়ে বলবো তার আগে আমি যা বলতেছি এটা দুইটা জবের জন্য আসলে অ্যাপ্লিকেবল ওকে তো সবার শুরুতে আসি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে খুবই একটা ইম্পর্টেন্ট সো এক্ষেত্রে আপনি পাইথন অ্যান্ড এসকিউএল অবশ্যই মাস্ট লাগবেই আপনার অ্যান্ড পাশাপাশি কিছু কিছু জায়গায় আসলে আর এনভায়রনমেন্টে তারা আসলে কাজ করে বাট এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির উপরে আসলে আপনি কোন কোম্পানিতে জব করতেছেন তো ওই কোম্পানির আসলে এনভায়রনমেন্ট কেমন তার উপর ডিপেন্ড করতেছে আসলে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে বাট মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে পাইথন অ্যান্ড এসকিউএল এই দুইটা আসলে বেশি লাগে এসকিউএল লাগে হচ্ছে আপনার ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড ডেটা এক্সট্রাকশন করার জন্য ফ্রম রিলেশনাল ডেটাবেস অ্যান্ড পাইথন লাগে হচ্ছে অ্যানালাইসিস করার জন্য ওকে তো দেন আসবো হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুল কিছু টুল আছে যেমন পাওয়ার বিআই এক্সেল ট্যাবলো লুকার এগুলো লাগবে আপনার দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ভালো নলেজ একটা লাগবে আপনার এক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করবো আপনাকে একটু পরে দেন ডেটা ক্লিনিং এবং ডেটা প্রিপ্রসেসিং যে টেকনিকগুলো আছে এই টেকনিক সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে কারণ ক্লিনিং এবং প্রিপ্রসেসিং যদি ভালো না হয় তাহলে আপনার অ্যানালাইসিস ভালো হবে না ওকে দেন ডাটা মডেলিং তো ডাটা মডেলিং আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ডাটা মডেলিং ধরেন আপনার এখানে রিলেশনাল ডাটা মডেলিং আছে তারপর হইতেছে ডাইমেনশনাল ডাটা মডেলিং আছে স্টার স্কিমা আছে ওকে সো এগুলো আপনাকে জানতে হবে দেন আরেকটা বিষয় আসে হচ্ছে কমিউনিকেশন স্কিল দেখেন আমাদের অনেকেরই আসলে স্কিলগুলো সবই আছে কিন্তু তারপরও আমাদের জব হয় না কারণ আমরা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফেক্টিভ কমিউনিকেশন এটা কেন আমি বলতেছি কারণ বলতে পারেন খুব কাছ থেকে সমস্যাটা দেখছি আমি তো এটা আসলে ইম্পর্টেন্ট হ্যাঁ সো কমিউনিকেশন স্কিলটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আপনি আসলে কী বুঝাইতে চাচ্ছেন বা কী অ্যাকচুয়ালি ইনসাইট সেই ইনসাইটটা আসলে কমিউনিকেট করা খুবই ইম্পর্টেন্ট সো কমিউনিকেশন স্কিলটা আসলে লাগবে যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলা ভাষায় যদি আপনি বাইরে থাকেন তাহলে ইংরেজি ভাষায় কীভাবে ইফেক্টিভ কমিউনিকেট করা যায় বা করতে হয় এটা আপনাকে জানা থাকা উচিত বলে আমি মনে করি তো এই যে কথাগুলো বললাম এটা আমি একটু ডিটেলসে আসি তাহলে বুঝতে পারবেন তো সবার শুরুতে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু আমি বলে আসছি যে আমার পাইথন অ্যান্ড এসকিউএল লাগবে এটা আসলে অবশ্যই নেসেসারি এবং কিছু কিছু জায়গায় আসলে আর লাগে ডিপেন্ডস অন কোম্পানি আসলে কোন কোম্পানিতে আসলে কাজ করতেছেন দেখেন পাইথনে আমরা আসলে কী ইউজ করবো পাইথনে আমরা মেইনলি ইউজ করবো হচ্ছে পাইথন বেসড কিছু লাইব্রেরি আছে ওকে যেমন ধরেন হইতেছে ম্যাটপ্লটলিব আছে প্লটলি আছে হ্যাঁ তারপর নামপাই ইউজ করবো পান্ডাস ইউজ করবো দেন হচ্ছে পোলার্স ইউজ করবো তো নর্মালি এগুলো হইতেছে মূলত পাইথনের লাইব্রেরি তো এই লাইব্রেরিগুলো আসলে ডাটা অ্যানালাইটিক্স বলেন বা মেশিন লার্নিং হোয়াট এভার এই ফিল্ডে কাজ করতে গেলে আসলে এগুলো লাগে ফর ডাটা ম্যানিপুলেশন ডাটা র্যাঙ্গলিং দেন হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন ওকে তো এগুলো আমাদের লাগে নর্মালি দেন আমাদের এসকিউএল লাগবে ফর রিলেশনাল ডাটাবেজের সাথে আসলে কমিউনিকেট করার জন্য দেখেন তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা গেল এটা আমাদের অবশ্যই শিখতে হবে দেন আসবো হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুল মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আসলে কোন ডেটা অ্যানালাইটিক্স টুল নিয়ে আপনি কাজ করবেন দেখেন অনেক ধরনের ডেটা অ্যানালাইটিক্স টুল আছে মার্কেটে যেমন এক্সেল আছে পাওয়ার বিআই আছে ট্যাবলো আছে তারপর হচ্ছে লুকার আছে তো আপনি আসলে কী ইউজ করবেন ভেরি ইম্পর্টেন্ট তাই না তো সাধারণত আমার সাজেশন হচ্ছে যে একটা যদি আপনি টুল ভালোভাবে শিখেন যেমন পাওয়ার বিআই এটা ভালোভাবে শিখলে আপনি বাকিগুলো আসলে খুব সহজেই শিখতে পারবেন হ্যাঁ মানে খুব সহজেই আপনি শিখে ফেলতে পারবেন সো যে কোনো একটা টুলে আসলে খুব ভালো পারদর্শী হওয়া উচিত এবং এক্ষেত্রে আমি পার্সোনাল অপিনিয়ন হচ্ছে পাওয়ার বিআই সো পাওয়ার বিআই আপনি খুব যদি ভালো হয়ে যান তাহলে বাকিগুলো আপনার অটোমেটিক্যালি আপনি শিখে ফেলতে পারবেন খুব সহজেই সো এক্ষেত্রে পাওয়ার বিআই এবং এক্সেলটাকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি দেন আসতেছে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট তো আপনি যখন একটা ডাটা অ্যানালাইসিস করতে যাবেন বা ওইখান থেকে বিভিন্ন টাইপের অ্যানালিটিক্যাল ইনসাইট আপনি জেনারেট করতে যাবেন তখন আপনার স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট চলে আসবে বিভিন্ন ধরনের টেস্টিংয়ের কনসেপ্ট চলে আসবে তো
এই সময় আপনার স্ট্যাটিস্টিক্স লাগবে। তো স্ট্যাটিস্টিক্স শেখার জন্য আমি আপনাকে কিছু টিপস দিতে পারি, যে বেসিক স্ট্যাটিস্টিক্স, বেসিক ইন্টারমিডিয়েট স্ট্যাটিস্টিক্স টপিকগুলো, এই টপিকগুলো শেখার জন্য আসলে একটা ভালো বই আছে, প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্টিস্ট। আমি ভিডিও ডিসক্রিপশনে বইটা আসলে দিয়ে দেবো। তারপর আমি যদি ছোট্ট করে অ্যাড করি এখানে, যে আসলে স্ট্যাটিস্টিক্সের মধ্যে আসলে আপনার শিখতে হবে কী কী স্পেশালি ফর ডেটা অ্যানালাইসিসের জন্য, তাহলে সবার শুরুতে আসবে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ভিতরে আসলে আবার অনেক কিছু আছে, যেমন ধরেন হইতেছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, মেজার অফ ভেরিয়াবিলিটি আছে, দেন আপনাকে ডাটা ডিস্ট্রিবিউশন বুঝতে হবে ভালোভাবে, দেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভিতরে আবার অনেক ব্যাপার আছে, যেমন ধরেন প্রবাবিলিটি রুল আছে, দেন হচ্ছে বেস থিওরাম আছে, হ্যাঁ, দেন হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আছে, দেন ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা ডিস্ট্রিবিউশন টেকনিক লাইক বেরনুলি, বাইনোমিয়াল, নর্মাল ডিস্ট্রিবিউশন, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, সো এগুলো জাস্ট ডিস্ট্রিবিউশন টেকনিক, এগুলো এই টেকনিকগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। ওকে, দেন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ চার্ট বা হচ্ছে গ্রাফ, দেন ডিফারেন্ট কাইন্ড অফ প্লট সম্পর্কে আপনাকে আইডিয়া থাকা উচিত, সেগুলো শিখে ফেলতে হবে। এবং আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে গেলে সেক্ষেত্রে আপনার হাইপোথিসিস টেস্টিংয়ের যে কনসেপ্টটা সেটা চলে আসবে। তো আপনার এখানে হাইপোথিসিস টেস্টিংয়ের কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। এক্ষেত্রে কমন হাইপোথিসিসের টেস্টিংগুলো আছে, লাইক টি টেস্ট আছে, কাই স্কোয়ার টেস্ট আছে, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স বা অ্যানোভা টেস্ট আছে। এবং এখানে হাইপোথিসিস টেস্টিং নিয়ে কাজ করতে গেলে আপনার এখানে আরও কিছু কনসেপ্ট চলে আসবে, যেমন হচ্ছে পি ভ্যালু কী, তারপর টাইপ ওয়ান টাইপ টু এরর কী, ওকে, দেন হচ্ছে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, হ্যাঁ, এই কনসেপ্টগুলো আসলে ভেরি কমন এবং এগুলো আপনাকে শিখতেই হবে। আমি যে কয়েকটা টপিকের কথা বললাম এগুলো শিখে আপনি স্টার্ট করতে পারেন। এবং এর জন্য আসলে আমি যে বইটা দিব সেই বইটাতেও আসলে এই টপিকগুলো পাবেন, বা খান একাডেমির আপনি যে কোর্সটা আছে ইউটিউবে এই কোর্সটা আসলে ফলো করতে পারেন। দেন আসি হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং আসলে এটা নট ম্যান্ডেটরি ফর ডাটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, যে মেশিন লার্নিং আপনাকে অবশ্যই জানতে হবে, বাট কিছু কিছু কাজ আরও স্মার্টলি করার জন্য আসলে মেশিন লার্নিং প্রয়োজন হয়। সো মেশিন লার্নিংয়ের আইডিয়া থাকাটা আসলে খুবই ভালো এবং ক্যারিয়ারের জন্য ভালো যদি আপনি ডেটা সায়েন্টিস্ট হইতে চান। ওকে, সো ডেটা অ্যানালিস্টের জন্য বা বিআই অ্যানালিস্টের জন্য সবসময় আসলে মেশিন লার্নিং নট ম্যান্ডেটরি, বাট আমি রেকমেন্ড করবো আসলে মেশিন লার্নিং অবশ্যই শিখে রাখেন, তাহলে সেটা আপনার জন্য জব পাইতেও হয়তো বা আপনাকে হেল্প করবে। কারণ আপনি আলটিমেটলি কিন্তু মেশিন লার্নিংয়ের অনেক কিছু টপিকই শিখবেন যখন আপনি স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টগুলো শিখে ফেলবেন, লাইক রিগ্রেশন অ্যানালাইসিস যখন করবেন, তখন আলটিমেটলি মেশিন লার্নিংয়ের অনেক কিছুই আপনার এখানে চলে আসবে। সো এটা মেশিন লার্নিং আসলে স্ট্যাটিস্টিক্সের বাইরের কিছু না, আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন। তো খুব বেশি যদি আপনি আইডিয়া না চান মেশিন লার্নিংয়ের, তবুও আপনি বেসিক রিগ্রেশন বা ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন। তো এবার আমি আবার ব্যাক করতেছি ডাটা অ্যানালাইসিস টুলের মধ্যে। দেখেন, টুল আসলে অনেক কিছুই আছে, যেমন আমি একটু আগে মেনশন করছি যে এক্সেল আছে, পাওয়ার বিআই আছে, হ্যাঁ, ট্যাবলো আছে। তো আসলে সব কোম্পানি তো আসলে সব এনভায়রনমেন্টে কাজ করে না, যেমন পাওয়ার বিআই এটা আসলে অনেক ফেমাস এবং জার্মানিতেও আমি দেখছি এটা আসলে অনেক বেশি মানে পরিচিত, এবং বেশিরভাগ কোম্পানিতে আসলে পাওয়ার বিআই মানে ইউজ করা হয় এবং বেশি কাজ করা হয় পাওয়ার বিআইতে। ওকে, এবং পাওয়ার বিআই ছাড়া আসলে ট্যাবলোতেও কাজ করা হয়, ট্যাবলোতে যে কাজ করা হয় না তারা, ট্যাবলোতে অনেক কাজ করা হয়, লুকারে কাজ করা হয়। এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আসলে একটা কোম্পানি এনভায়রনমেন্টের উপর, আসলে তারা কীভাবে কাজ করে, সো আপনি এটা ফিক্সড করে বলতে পারবেন না। বাট ডেটা অ্যানালিস্টদের জন্য আসলে এটা ভেরি কমন স্কিল যে তারা আসলে এই সবগুলো টুল সম্পর্কে বা জানবে। ওকে, তো এই যে কথাগুলো বললাম না, এগুলো প্রত্যেকটাই আসলে ডেটা অ্যানালিস্ট অ্যান্ড বিআই অ্যানালিস্ট দুইজনের জন্যই প্রযোজ্য। তো আপনি যদি এই স্কিলগুলো আপনি যদি অর্জন করেন, তাহলে আপনি ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট দুই পজিশনের জবের জন্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি হচ্ছে, দেখি ডাটা অ্যানালিস্ট এবং বিআই অ্যানালিস্টের মধ্যে মেজর ডিফারেন্স কী। তো ডাটা অ্যানালিস্ট এবং বিআই অ্যানালিস্টের মধ্যে যে মেইন মেজর ডিফারেন্স সেটা হলো, আসলে ডাটা অ্যানালিস্ট যারা, তারা মেইনলি পাস্ট এবং প্রেজেন্ট ডাটা নিয়ে কাজ করে, এবং বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টগণ আসলে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ডেটা নিয়ে কাজ করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে একজন ডেটা অ্যানালিস্টের যতটুকু বিজনেস সম্পর্কে আইডিয়া থাকা উচিত ফর ডিসিশন মেকিং, তার থেকে অনেক বেশি স্কিল থাকে হচ্ছে বিআই অ্যানালিস্টের, মানে থাকা উচিত বা থাকতে হয়, কারণ তাদের KPI রিসার্চ বলেন, তারপর হচ্ছে তাদের যে ইনসাইট অ্যানালাইসিস, তার উপর বেচ করে হয়তো বা একটা কোম্পানির বিজনেস ডিসিশন চলে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে অ্যাট দ্য সেম টাইম অ্যানালিটিক্যাল নলেজ এবং বিজনেস নলেজ থাকতে হয়। তো এক্ষেত্রে আপনার মনে হইতে পারে যে যারা BBA স্টুডেন্ট তারা হয়তো বা বিআই অ্যানালিস্ট হিসেবে জবের জন্য অনেক বেশি প্রায়োরিটি পাবে দেন কম্পিউটার সায়েন্স। এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ট্রু, কিছু কিছু ক্ষেত্রে ফলস। কারণ হচ্ছে কম্পিউটার সায়েন্স যারা স্টুডেন্ট থাকে তারা সাধারণত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলেন বা হচ্ছে এই প্রোগ্রামিং ফিল্ডে আসলে অনেক ভালো থাকে, সো এটা হচ্ছে তাদের জন্য প্লাস পয়েন্ট। এবং যারা হচ্ছে বিজনেস ফিল্ডে কাজ
পড়াশোনা করে তারা হয়তো বা বিজনেস সম্পর্কে অনেক ভালো জানে, তো কোনোটাই আসলে কম না, দুইজনের ক্ষেত্রে আসলে দুই ধরনের স্কিলটা আসলে একটু বেশি থাকে, সো এটা আসলে খুব একটা ম্যাটার করে না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হলো আসলে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টগণ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও অ্যাভয়েড করে, মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তাদের এনভায়রনমেন্টটা এরকম থাকে যে তারা টুল বেসড কাজ বেশি করে এবং দেখা যাচ্ছে তারা টুলটাকে বেশি প্রাধান্য দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আসলে কম প্রাধান্য দেয়, যেটা আবার ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে। যেমন ধরেন তারা টুলের পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক বেশি ইউজ করে। এটাও পুরোপুরি ডিপেন্ড করে আসলে কোম্পানির এনভায়রনমেন্টের ওপর, এটা আমি আপনি বা এইভাবে ফিক্সড করে আসলে কিছু বলতে পারবো না এখানে। হ্যাঁ, সো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিআই অ্যানালিস্ট হায়ার করে বাট কাজ করতেছে ডেটা অ্যানালিস্টের কাজ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আলটিমেটলি সে ডেটা অ্যানালিস্ট বাট সে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ে যে কাজগুলো সবগুলো সে করতেছে। সো এটা আসলে ফিক্সড কিছু না, বাট ভেরি কমন যে স্কিলগুলো সেই কমন স্কিলগুলো থাকলে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আসি হচ্ছে কোথা থেকে শিখবো। তো দেখেন, শেখার আসলে অনেক ওয়ে আছে, যেমন ধরেন অনেক টাইপের কোর্স আছে, সেই কোর্সগুলো আপনি ফলো করতে পারেন, IBM-এর কোর্স আছে, গুগলের কোর্স আছে, এগুলো ফলো করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে সেটাও ফলো করতে পারেন। অ্যান্ড আপনি যদি আমাদের কোর্স ফলো করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশন যে কোর্সটা আছে এই কোর্সটা ফলো করতে পারেন। এই কোর্সের যে বিশেষত্ব সেটা হলো এই কোর্স মূলত ফুললি একটা প্যাকেজ, আমি যে স্কিলেরগুলো কথাগুলো বললাম স্ট্যাটিস্টিক্স, পাওয়ার বিআই, ট্যাবলু, SQL, তারপর হচ্ছে এক্সেল, পাইথন, সবগুলো আসলে স্কিল এক জায়গায় করে আমরা একটা কোর্স ডিজাইন করছি, যেটা মূলত 55 ঘন্টার একটা কোর্স এবং এখানে টোটাল 6টা প্রজেক্ট থাকবে। আমাদের পেইড কোর্স এনরোল হতে হবে এটা নট নেসেসারি, বাট আপনারা আসলে কোর্স মডিউলটা দেখতে পারেন, আই থিঙ্ক আপনার ভালো লাগবে। তো এতটুকু বলতে পারি যে আমাদের কোর্সের মডিউলে যা আছে সবগুলো আমরা কাভার করি এবং এটা সবগুলো যদি ভালোভাবে আপনি শেষ করেন তাহলে আপনি ডেটা অ্যানালিস্ট হতে চান বা বিআই অ্যানালিস্ট হতে চান। যদি আপনি জব না পান সেক্ষেত্রে হয়তো বা আমি বলবো এটা হয়তো আপনি ভালোভাবে শিখেন নাই, বাট যদি কেউ শিখে ভালোভাবে সে 100% জব পাবে, এটা নিয়ে কোনো কথা নাই, আজ কিছুদিন আগে হোক বা কিছুদিন পরে হোক। আপনি যদি আপনার মডিউলটা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি হয়তো বা আরও অন্য কোনো একটা জব পজিশন নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।